पितृसर्ग पितृधर्म पिता ही परिवंतव पेतरी पिति बाबन्ने प्रियंत सर्वदेवता जनने जन्म भविष्य सर्ग अवतरे करि रसो তাই যদি হয় ওগার দেবতা সংকট আজ আমি শত শত প্রার্থনা তোমার চরণে পৌঁছ দিলাম আবার প্রার্থনা তুমি গ্রহণ করে দেবে ও সংকট আজ আমি তোমার সুখে সুখে তোমার দুঃখে দুঃখে ওগো ঠাকুর আজ পুত্র লক্ষ্মণদারকে মনে ভক্তিতে নেবে বিভা রয়োজন করে সরকার মহারাজ পুত্র লক্ষ্মণদার মনে ভক্তিতে ফিরে এসেছে হে ফিরে এসেছে মহারাজ বিভা কুত্তে রাজি হয়ে গেছে সে বিয়ে করতে রাজি আছে মহারাজ বলতে পারে সলকা পুত্র লক্ষ্মণদার বিবাহ লাগে কি কি প্রয়োজন লাগে মামন সর সঙ্গে তোমার চির বিবাদ তাই বলছি আমার লক্ষ্মণদারে বিয়ে লাগে ওই সাতলে পর্বতে লোভাস ঘর তোমার নির্মাণ করতে সলকা হ্যাঁ মহারাজ একই বললে তুমি বেশ তাই যদি হয়ে থাকে তোমার কথা মতে আমি সাতলে পর্বতে সুন্দরভাবে লহর বা স্বর করে দেব তুমি যাও অন্তপুরে বাজে বেশ আমি আসছি মহারাজ এসো এই কাছে বিশ্বকর্মা কুটিকে পাঠ দে বিশ্বকর্মা বলুন মহারাজ কিসের জন্য ডেকেছেন মহারাজ বিশ্বকর্মা মহারাজ আমাকে একটু কাজ করে দিতে হবে বিশ্বকর্মা এমন কি বা কাজ মহারাজ সাতলি পর্বতে সুন্দরভাবে একটা লহর বা স্বর্গর নির্মাণ করে দিতে হবে বেশ মহারাজ কিন্তু কোন দুয়ার হবে মহারাজ বাসর হবে দক্ষিণ দুয়ার কত বন্ধ মহারাজ বাসর হবে সতর বন্ধ বেশ মহারাজ আসছি দাঁড়াও বিশ্বকর্মা যাব সময় কিছু কথা শুনে যাও মহারাজ लक्ष्य कर पुत्र जाए कि बुझीना चार पांच হাই রে আমার ভাগ্য একটা জুড়লো না হাই রে আমার ভাগ্য একটা জুড়লো না তত সাথে সালেতে পাঁচিতে লিখেছে এক একটি ছেলের ভাগ্যে চার পাঁচটি মেয়ে হাই রে আমার ভাগ্য একটা জুড়লো না হাই রে আমার কোথায় যাব বাবা সেই সাতালি পর্বত তাই চলো ঠিক আছে দশ বাই দশ এদিকে দশ বাই দশ বলতে পারবো না দশ আর সাথে সত্তর বন্ধ ঘর এই তো আমার পুত্র হিসাব ঠিক রেখেছো আমি কি বলছি শোনো তাহলে আমি
আমি তোমার গায়ে লোহ সাহায্য করে দিচ্ছি তুমি উপরে ওঠো আমি উপরে উঠতে পারবো না কেন কেন জানো কেন এখন আমার বিয়ের বছর হ্যাঁ আমি যদি ওই উপর থেকে পড়ে মারা যাই আমার জন্য একটা আই বড় মে বিধবা হয়ে যাবে ব্যালিশ করব কি বলে কিছু বুঝি না আর আমি যদি উপর থেকে নিচে পড়ে যাই সেটা তোমার ব্যাপার তাহলে ঠিক আছে আমি উপরে উঠছি আর তুমি আমার গায়ে লোহ সাহায্য করে দাও ঠিক আছে বাবা দাও হাতুড়ি বাটুড়ি আমার গায়ে দাও ঠাকুর বাসর গড়ে বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ে বাসর গড়ে লোহা চাচে লোহার কাটি করে গো লোহ কাটে লোহ চাচি লোহে ছাউনি করে গো লোহা কাটে লোহা চাচে লোহার ছাউনি করে গো বাসরে কর বাসরে পড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বাসরে কর বাসর করে লোহার জানলা করে গো লোহরাচি লোহের পাঁচি লোহের ছাউনি করে গো লোহারাচিল লোহার পাঁচিল লোহার জানলা করে গো বাসর গড়ে বাসর গড়ে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ে বাসর গড়ে সবে দে পোতার নাম লি বাসর মাঝারে গো আর শিব দুর্গার মূর্তি আঁকে দেওয়ালিশ করে মা গো মূর্তি আঁকবে ব্যালিশ করবো এই শিব দুর্গার মূর্তিটা যাই গেছো তার জন্য মহারাজ তোমার বেশি করে পাওনা করে দেবে তাহলে আমার বিয়েটাও খুব ভালো জাকজমক করে হবে বেশ এই মুহূর্তে কোথায় যাব আমরা কোথায় যাব জানো বাবা কোথায় আমরা যাব মহারাজের রাজভবনে বিশ্বকর্মা কি হচ্ছে সাঁওতালি পর্বতে মহারাজ একে বিশ্বকর্মা এসে গেছি মহারাজ এসে গেছো হ্যাঁ মহারাজ বাসর পর কেমন হয়েছে বিশ্বকর্মা মহারাজ বাসর অতিব সুন্দর হয়েছে অতিব সুন্দর হয়েছে হ্যাঁ মহারাজ বেশ বাসরের চাবিটা দিয়ে যাও বেলিশ কর্মা আর দেরি নয় বাসরের চাবিটা দিয়ে দাও বেশ বাবা সুন্দর চাপি বানিয়েছ হ্যাঁ মহারাজ বিশ্বকর্মা মহারাজ আমি বলছি তোমার আসার সময় কোন রাস্তা দিয়ে এসেছে কেন মহারাজ আপনার বাড়ি সোজা এই রাস্তা ঢুকে গেছি মহারাজ বিশ্বকর্মা মহারাজ ওই রাস্তা দিয়ে যাবে না ওই রাস্তার মাঝে একটি বাঁকা বাপ লাগা যাচ্ছে ওই বাঁকা বাপ লাগা চোখে ব্যক্তি আছে বিশ্বাস মহারাজ আপনি যাকে মানুষ করছেন আপনার ওই রাস্তা দিয়ে ঘুরে যাবো মহারাজ তোমাদের আমি সাবধান করে দিলাম বেশ মহারাজ এসো আসছি মহারাজ এসো তাই তো আমি তৈরি করে বেড়া এই মুহূর্তে আমি চাপি নিয়ে চললাম অজন্ত পূর্বাচল বাবা আমি একটা কথাই জিজ্ঞাসা করবো আরে বাবা কেন একটা কেন তুমি দশটা বলো না আচ্ছা বাবা মহারাজ বললো ব্যাঙ্কের মাথায় বাবলা গাছ আছে হ্যাঁ বাবলা গাছ আছে একটা পেদনি আছে বাবা পেদনি বেটা ছেলে না মেয়ে ছেলে আরে পাগল ছেলে আমার পেদনি হলো মেয়ে ছেলে বাবা তাহলে তো খুব ভালো হলো কেন ভালোর জন্য কি আছে তোমায় মেয়ে খুঁজতে হবে না আমি ওই পেদনিকে বিয়ে করব বেলেশ্বর পেদনি হলো ভূত সে হাওয়ায় চলে হাওয়ায় চলে আমিও পেদনির সাথে হাওয়ায় চলবো বেলেশ্বর মা তাড়াতাড়ি আগে চলো আমি পেদনি থাকবো
তার বিয়ে করো ঠিক আছে চলো আমি দেখব এই মুহূর্তে কোথায় যাব আমরা বাবা আমরা যাব বাকা পাবলা গাছির কাছে নির্মাণ করতে জননী অতি উত্তম প্রস্তাব ওই পাশরের মধ্যে কোন ছিদ্র রেখেছো পুত্র মহারাজের নিষেধ আছে তাই পারিনি গো জননী শোনা পুত্র মোমো কথা মতো ঈশান করে করিবে ছিদ্র হেম তালে রাখিবে বাধ্য তব না যাইবার তালে সুতা সঞ্চারে প্রবেশ করবে কালি ওই বাসরের ভিতরে পারবো না গো জননী পারবো না জগতের লোক বিশ্বাস করে আমার ঋষ্যকর্ম বলে রাখি তাই বলছি গো জননী এছাড়া আমার অন্য আদেশ করো আমি মাতা পেতে নেব শুধু পারবো না তোমার এই কঠিন আদেশ মানতে স্তব্ধ হও স্তব্ধ হও যদি না এই কর্ম করো আমি কি করবো জানো তোমার একমাত্র পুত্রকে আমি প্রাণে মেনে রাখবো ও গো জননী যাব কিন্তু গো জননী এর জন্য দায়ী কে জননী আমার চিন্তা করো না বাবা এর জন্য দায়ী আমি আর একটি কথা শোনো বলো মা পুনরায় যদি মহারাজ জিজ্ঞাসা করে কেন ফিরে এলে পুত্র কি বলবো গো জননী এই কথা বলবে ওই বাসলের মধ্যে আমরা ভালো ভালো নীল বাটালি ফেলে এসেছি মহারাজ তাই তো পুনরায় আবার নিতে এসেছি নীল বাটালি নিয়ে চাপি দিয়ে আবার ফিরত যাব বেশ মা বেশ তাই যদি হয় জরুরি যাওয়ার সময় প্রাণ ভরে আশীর্বাদ করো তোমার আশীর্বাদ নিয়ে যাবো সাঁওতালি পর্বতে তোমার কর্ম করে তোমার আপন সকাশে তোমার কাছে প্রাণ ভরে আশীর্বাদ করি বিশ্বকর্মা বিয়ালিশ কর্মা সকল মনে বাঞ্ছা পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক সাঁওতালি পর্বতে আমি যেতে পারবো না কেন রাস্তা কি হেঁটে যাবে কেন মহারাজ যা দিয়েছে তার চতুর্গুণ দেবে বাবা হ্যাঁ তাহলে এখনই যাবো বাবা কোথায় যাবো বলতো আমরা যাবো সাঁওতালি পর্বতে Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.